আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটি দেখাবো। এই গাছটির বয়স এখানে লাগাইছি প্রায় 3 বছর। তো অনেকে কনফিউশন থাকেন যে আসলে কদিন খাওয়ানো যাবে। এই গাছটা 3 থেকে 4 বছর অনায়াসে খাওয়াতে পারবেন, তারপরে আপনার সেই জমিন থেকে কাটিং নিয়ে আবার চাইলে নতুন করে লাগাতে পারবেন বা অন্য জমিতেও লাগাতে পারবেন। আর উঁচা জমিন থাকলে আপনি এই গাছটি দীর্ঘদিন সার্ভিস পাবেন, আর যদি নিচু জমি হয়ে থাকে, পানি জমে থাকে, তাহলে দেখবেন একটু সমস্যা। তো সেই জন্য আমরা বলি সবসময় উঁচা জমি লাগবে, বৃষ্টির পানিতে তেমন সমস্যা হয় না, বর্ষার পানি জমে থাকলে আপনার গাছ শেষ। এই জন্য উঁচু জমি সিলেক্ট করবেন এবং দীর্ঘদিন এই গাছটি থেকে সার্ভিস পাবেন। তো এই গাছটি ইন্দোনেশিয়ার একটি গাছ, গাছের রাজাও বলা হয়ে থাকে। গাছটিতে হাই প্রোটিন সমৃদ্ধ একটি গাছ, বাংলাদেশের সবচেয়ে হাই প্রোটিন সমৃদ্ধ এই গাছটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ। এই গাছটিতে 22 থেকে 25% প্রোটিন আছে, আপনারা গুগল করে দেখে নেবেন। পরীক্ষিত একটি গাছ ইন্দোনেশিয়ান, 100 পায় অনেকগুলো হয়। দেখুন, প্রথমবার লাগানোর পরও এখানে না, এটা তো অনেকদিন আগের গাছ, এটা 3 মাস হয়েছে। তো এখানে প্রায় এখন 80-90টি মতো চারা আছে ছোটো বড় মিলিয়ে। আর এই গাছগুলো আমরা কাটিং সেল করার জন্য রেখে দিছি, আরও কমপক্ষে 1 মাস রাখবো। কমপক্ষে 4 মাস হলে আমরা কাটিংগুলো ডেলিভারি দিই, পরিপক্ক না হলে আমরা কাটিং ডেলিভারি দিই না। তো একটা কাটিং আমি আপনাদের দেখাই যে কীরকম হয়। দেখুন, দুই দিক থেকে পাতা গজায়, এবং কাটিংয়ে যদি পরিপক্ক হয় তাহলে কাটিংয়ে শিকড় থাকবে এবং কাটিংয়ে চোখ থাকবে। এই কাটিংগুলো কিন্তু ঘন ঘন গিরা হয়, যেমন জারাতে এখানে একটা কাট গিরা, এখানে একটা গিরা, তো অনেক ফাঁকা ফাঁকা গিরা। কিন্তু স্মার্ট নেপিয়ারে ঘন ঘন গিরা, ওই জারার একটা কাটিংয়ের ভিতরে কমপক্ষে 10-12টা গিরা হয় এই স্মার্ট নেপিয়ারে। তো এই ঘন ঘন গিটে কিন্তু অধিক পরিমাণ চারা গজায় এক একটি সুপে। অন্যান্য ঘাস 10-12-15 ফুট পর্যন্ত হয়, আর এটা দেখুন 4 ফুট হলে গরু ছাগলের সহজে খাওয়াতে পারবেন। এ যদি বড় করেন সেক্ষেত্রে আপনার নিচে কাটিং হবে, সেই কাটিংগুলো অন্য জমিতে রোপণ করতে পারবেন। আমাদের এই যে গাছগুলা এখন কেটে খাওয়ার সবচেয়ে উপযুক্ত সময়, আর আমরা এখন কাটতেছি না, কারণ এগুলো থেকে আমরা বীজ উৎপাদন করব, কাটিং উৎপাদন করব। তো যদি এখন কেটে খাওয়াই, সম্পূর্ণ অংশ নরম এই গাছটির, আর যদি কিছুদিন দেখি তাহলে নিচে শক্ত এরকম গিরা হবে, সেগুলা জমিতে রোপণ করা যায়। দেখুন, শিকড়যুক্ত কাটিং এগুলা, আর দুই দিক থেকে পাতা গজায়, নরম একটি গাছ। দেখুন, গরু ছাগল খুব সহজেই খেতে পারে। অন্যান্য গাছ আপনি হাত দিয়ে ভাঙতে পারবেন না, যারা যেমন যে গিরাগুলো আছে ওগুলো ভাঙতে পারবেন না, কিন্তু এই যে গাছটা দেখুন নরম একটি গাছ, খুব সহজেই ভাঙা যায়। আর যারাতে দাও দিয়া কুবায় তারপর কাটা লাগে, আর মেশিন থাকলে সুবিধা হয় যারাটা। যদি মেশিন না থাকে, নতুন খামারি হয়ে থাকেন, খামারের খরচ কমাতে চান, তাক্ষেত্রে আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ, গরু ছাগলের গাছটা চাষ করতে পারেন। অন্যান্য গাছ শক্ত হওয়ার কারণে কিন্তু ছাগল খায় না, এই গাছটা অনায়াসেই ছাগল খাবে, খুব সহজেই খেয়ে থাকবে। তো সেই জন্য আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা চাষ করতে পারেন। দেখুন কি পরিমাণ হয় থেকে, জমিতে তেমন ফাঁকা জায়গা নেই। আমরা 6 গিরার একটা কাটিং 2 ফুট 2.5 ফুট পরপর লাগিয়েছি, এখন জমিতে তেমন কোনো ফাঁকা জায়গা নেই। তো এরকমভাবে আপনারা যদি চাষ করেন তাহলে এরকম একটা ফলন পাবেন। জমিতে যদি পর্যাপ্ত পরিমাণ রোদ করে তাহলে আপনার ফলনটা সর্বোচ্চ ফলন হবে, ছায়াতে চাষ করলে ফলন একটু কম হয়। তো চেষ্টা করবেন জমির আশেপাশে পরিষ্কার রাখার জন্য, গাছ থাকলে একটু সেটে দেওয়ার জন্য, এবং পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পালে সেখান থেকে আপনি ভালো মানের একটা ফলন পাবেন। তো আজকে পর্যন্তই, যাদের এই কাটিংগুলো প্রয়োজন আমার স্ক্রিনে যে নাম্বার আছে সেখানে ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করে দেখতে পারেন, দেখে শুনে কাটিং নেবেন, ভালো মানের কাটিং। আপনার ঘাসের ভালো হলে আপনার খামারও সফলতা বয়ে আনবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।